করে সংবাদ কর্মী যারা আছেন সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত হওয়ার কারণে আমি হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবার বাংলাদেশে প্রতিপয় আলেম অন্তরীণ তাতে মনে করবেন না মাঠঘাট খালি একটি জঙ্গলে অসংখ্য বাঘ ও সিংহ থাকে ঘুমন্ত বাঘ ও সিংহগুলোকে জাগাবেন না নাস্তিকতা পূর্ণই শিক্ষা ব্যবস্থা বাতিল করতেই হবে নবম দশম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইসলাম শিক্ষাবাধ্যতামূলক করতে হবে বিবর্তনবাদকে ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে বিজ্ঞানকে সঠিক বিজ্ঞানের রূপ দিতে হবে নতুবা ইসলামে গবেষণা পরিষদ আজকে শুরু করেছে তাহারিকে বাংলাদেশ খাত্মপথের কর্মসূচি দিতে বাধ্য হবে স্বাধীনতা সার্বভৌমত্ব যতটুক না ন্যাশনালিস্টদের কাছে নিরাপদ যত না সেকুলারিস্টদের কাছে নিরাপদ তার চেয়ে হাজার গুণ বেশি নিরাপদ ইসলাম পন্থীদের হাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইসলাম পন্থীরাই প্রথম রক্ত দিবে বাকি যারা রাজনীতি করছে তারা পার্সেস হয়ে গেছে মুসাদের কাছে সিআই এর কাছে রয়ের কাছে ইসলাম পন্থীরা কারো কাছে মাথা বিক্রি করে না হয় সেই ইসলামপন্থী ইসলামপন্থী জনগোষ্ঠী ইসলামপন্থী সেই ইসলামপন্থী জনগোষ্ঠী টিকিয়ে রাখতে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার কোন বিবর্তনবাদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিজ্ঞানকে করার বিকল্প এই নতুন করে চক্রান্ত করা হয়েছে মাধ্যমিকে ইসলাম শিক্ষা পরীক্ষা হবে না যেন আগামী প্রজন্ম ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞানও অর্জন করতে না পারে ইসলাম থেকে দূরে সরানো ইসলাম শিক্ষা থেকে পাশাপাশি আবার কি করলো জীববিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে নবম দশম শ্রেণীতে জীববিজ্ঞানে এবং ইন্টারমিডিয়েট থেকে প্রাণীবিজ্ঞানে বোটানি জুলুজি দলোটাতেই দা থিওরি অফ এগুলেশন বিবর্তনবাদ বানর থেকে মানুষ এ নাস্তিকতা একটি মতবাদকে সংযোজন করা হয়েছে একদিকে ইসলাম থেকে দূরে সরানো আরেকদিকে নাস্তিক বানাবার প্রধান হাতিয়ার দিয়ে দেওয়া। তার স্পষ্টই বোঝা যাচ্ছে আগামী প্রজন্ম আমি যে কথা বলেছি ঘরে ঘরে নাস্তিক পাবে। মসজিদ থাকবে মুসল্লি থাকবে না। মাদ্রাসা থাকবে ছাত্র থাকবে না। এদিক দিয়ে মাদ্রাসার সনদ দেওয়া হচ্ছে আর ওইদিকে মাদ্রাসায় ছাত্র ভর্তি বন্ধ করা হচ্ছে। এই এইদিকে মডেল মসজিদ করা হচ্ছে আর সেই মসজিদে মুসল্লি না যাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে। স্বাধীনতা সার্বভৌমত্ব যতটুক না ন্যাশনালিস্টদের কাছে নিরাপদ যত না সেকুলারিস্টদের কাছে নিরাপদ তার চেয়ে হাজার গুণ বেশি নিরাপদ ইসলামপন্থীদের হাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইসলামপন্থীরা প্রথম রক্ত দিবে বাকি যারা রাজনীতি করছে তারা পারসেস হয়ে গেছে মুসাদের কাছে এর কাছে রয়ের কাছে ইসলামপন্থীরা কারো কাছে মাথা বিক্রি করে না সেই ইসলামপন্থী ইসলামপন্থী জনগোষ্ঠী ইসলামপন্থী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামপন্থী জনগোষ্ঠী টিকিয়ে রাখতে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার কোনো বিকল্প নাই আর বিবর্তনবাদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিজ্ঞানকে কলঙ্ক মুক্ত করার কোনো বিকল্প নাই করে সংবাদ কর্মী যারা আছেন সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত হওয়ার কারণে আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ করছি মোবারক আমরা আজকে জাতির একটি ক্রাইসিস নিয়ে এখানে এসেছি এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয় তবে রাজনৈতিক বিষয় থেকে অনেক ঊর্ধ্বে এবং বড় যে জিনিসটির সম্পর্ক আমাদের জাতি জাতিসত্তার সাথে যে জিনিসটির সম্পর্ক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে অতএব এটা রাজনীতির সাথে রিলেটেড না হলেও এটা রাজনীতির অনেক ঊর্ধ্বে দলমত নির্বিশেষে সকল দলের মতের মানুষের যে যন্ত্রণা ছিল এতদিন তা বহিঃপ্রকাশ করার জন্যই মূলত ইসলামী গবেষণা পরিষদ এবং জাতীয় পরিষদ এই প্রোগ্রামটির আয়োজন করেছে। আপনার পেয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদিও স্যাটেলাইট মিডিয়াতে আমাদের নিউজগুলো খুব একটা প্রচার করা হয় না এই বিমাতা সুলভ আচরণ বহু আগ থেকেই হয়ে আসছে কারণ অধিকাংশ সোশ্যাল মিডিয়া সে জন্য তারা আমাদের ইসলামের পক্ষে মূলত কোনো সংবাদ পরিবেশন করতে চায় না কিন্তু তাতে সমস্যা নেই কারণ ইসলামপন্থীদের মেসেজটা এদেশের মুসলমানের প্রতিটি মুসলমানের কর্ণ কুহরে পৌঁছে যায় এবং দেশের যারা নির্ধারক এবং অভিভাবক তারাও বিষয়গুলো খুব ভালো করে শোনেন যদিও সবটুকুন আমলে নেন না যে বিষয়টি সবচেয়ে দুঃখজনক যে মাধ্যমিককে এসএসসি তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককেতে ইসলাম শিক্ষা কোন গুরুত্বই করে দেওয়া হবে মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ইসলাম শিক্ষা এটা পরীক্ষা হবে না তার মানে হচ্ছে কোন ছাত্রজন ইসলাম শিক্ষা বইটি স্পর্শ না করে দেশ স্বাধীনার আগ থেকে বাংলাদেশকে নিয়ে ইসরায়েলের দুধর্ষ খুনি গোয়েন্দা সংস্থা মোসাদের যে মাস্টার প্লান তার একটা অংশ ছিল বাংলাদেশে ডি ইসলামাইজেশন অর্থাৎ ইসলাম মুক্ত একটি বাংলাদেশ করা একটি সেকুলার রাষ্ট্র করা সেই ধারাবাহিকতাই চলতে চলতে দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের চোদ্দ কোটি মুসলমানের রক্তপানি করা ঘামের পয়সায় যে সরকার চলে যে শিক্ষা কমিশন চলে যে শিক্ষা বোর্ড চলে সেই দেশে ইসলাম শিক্ষাকে বাদ দেবার একটি সুগভীর চক্রান্ত অনেকটাই পাকাপোক্ত হয়ে গিয়েছে এ মুহূর্তে যদি আমরা তা রুখতে না পারি আবারও বলছি কান পেতে শুনে রাখুন এই মুহূর্তে যদি তা রুখতে না পারি তাহলে আগামী দশ বছর পর এদেশে মসজিদ থাকবে মুসল্লি থাকবে না মাদ্রাসা থাকবে ছাত্র থাকবে না পীরের খানকা থাকবে মুড়িদ থাকবে না মাহফিল হবে শ্রোতা পাওয়া যাবে না যদি এ মুহূর্তেই এই চক্রান্তকে আমরা রুখে দিতে না পারি দিতে না পারি সম্মানিত শুধু ধর্ম শিক্ষার কথা বারবার এসেছে আমি বলি ইসলাম শিক্ষা কারণ পূর্ববর্তী যে ধর্মগুলো স্যামেটিক আল্লাহর পক্ষ থেকে এসেছিল তা ইসলামের মাধ্যমে রহিত হয়ে গিয়েছে আর সেই পূর্ববর্তী ধর্মগুলোতে আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ ছিল সেটা চূড়ান্ত ভাবে কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে অতএব আমরা বলতে পারি যে ইসলাম শিক্ষা অনিবার্য শিক্ষা এটা ছাড়া একটি পরিচ্ছন্ন সুন্দর নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ জাতি গঠন সম্ভব নয় শিক্ষাকে বলা হয় এডুকেশন ইজ দ্য বেকবন অফ নেশন তাই আমি বলব ইসলামিক এডুকেশন ইজ দ্য হার্ট অফ এ মুসলিম নেশন শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড একটি মুসলিম জনগোষ্ঠীর হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে ইসলাম শিক্ষা এটা ছাড়া মুসলিম জাতি সত্তার অস্তিত্ব কল্পনা করা যায় না দেখুন মানুষের শ্রেষ্ঠত্ব চেয়ে ইলমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদমকে তৈরি করতে চাইলেন তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকা ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি শরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আদমকে বলেছে ফেরেশতাদেরকে বলেছে আমি পৃথিবীতে আমার ইসলাবিক্ত নিযুক্ত করতে চাই আপনারা জানেন কোরআন করিম আল্লাহ বলেছেন ফেরেশ তারা একরকম বাধাই দিয়েছে তারা বলেছে আলু ফিহা মাইফসিদু ফিহা ও এস ফিকুদ্দিমা ও লাহনু নুসাব বিহু মিহাম দিক নু কদ্দুসুল আল্লাহ তাদেরকে স্টপ করে দিলেন একটি কথা বলে ইমনি আলাম ও মা আলা তা আলম আমি যা জানি তোমরা তা জানো এই আয়ত্তের ব্যাখ্যায় ইমাম বাগবি তফসির মা আলিমুত্ংজিলে লেখেন ফেরেশতারা তখন এক অন্যের সাথে সমালোচনায় লিখতে লিখতে হলো ফেরেশতারা বলতে লাগলো একে অপরের সাথে ইয়খলুকো রব্বুনা মায়াসা ওয়ালাকিল্লাই ইয়খলুকা রব্বুনা হালকান আক্রামা ইলাই হে মন্না মিন্না আমাদের রব যা খুশি তা বানাবেন বাঁধা দেবার তো ক্ষমতাবাদের নেই তো কক্ষণ আমাদের রব আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সৃষ্টি বানাবেন না এরা চ্যালেঞ্জ করলো অর্থাৎ মানুষের চেয়ে তারা শ্রেষ্ঠ হবে আল্লাহ তালা আদমকে তৈরি করার পর তাকে সবচেয়ে বড় যে দৌলত দিলেন ও আল্লামা আদাম আল আসমা আ আল্লাহ সুবহানাহু তাআলা সকল কিছুর নাম তাকে শিখালেন এই নাম মানে শুধু આમ জাম না ইলমু হাকাইকিল আসিয়া সমস্ত ইলম আল্লাহ হাজত আদমকে দান করলেন তারপরের ঘটনা আপনারা জানেন ফিরেস তারা একটা নামও বলতে পারেনি আদম সব নাম বলেছে আদমকে আদমের তারা মেনে নিয়েছে ইলমের কারণে এখন সেই ইলম কোন ইলম দুই প্রকার একটা হচ্ছে ইলমুল ওয়াহি যেটা আল্লাহর পক্ষ থেকে নবীগণের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছে আরেকটা হচ্ছে মানুষের জাগতিক ইল যেটার উৎস তিনটি অনুমান অনুভব স্পর্শ এর মাধ্যমে যে জ্ঞান মানুষ অর্জন করে বিজ্ঞান দর্শক দর্শন যতই উন্নতি লাভ করুক তারও জ্ঞান অর্জন পঞ্চিন্দ্রিয়ার বাইরে হতে পারেন চক্ষু কর্ণ জিব্বা নাসিকা ত্বক এই পাঁচটি উৎসের বাইরে যত বড় সায়েন্টিস্ট হোক বিজ্ঞানী হোক সে এলেম অর্জন করতে পারে না যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি আমেরিকার নাসাতে বসে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা কোটি কোটি মাইল দূরের গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছে কিন্তু যে বিজ্ঞানী দুই চোখে অন্ধ সে টেলিস্কোপ নিলেই কি আর বায়োস্কোপ নিলেই কি সে কি দেখবে তাহলে তার ইল অর্জন হচ্ছে চোখ দিয়ে তার বিজ্ঞানীর ইল অর্জন করে কান দিয়ে জাবান দিয়ে এবং চামড়া দিয়ে অনুভব করে অনুমান করে আর এই পঞ্চেন্দ্রিয় হচ্ছে লিমিটেড সীমিত একজন সুস্থ মানুষ খালি চোখে বিপরীত দিক থেকে যদি আলোর কোনো রিফ্লেক্স না থাকে মাত্র একুশ মাল দেখতে পায় কানের ক্ষমতা মানুষের কতটুকু বিশ থেকে বিশ হাজার এর মাঝখানে সে শুনতে পায় এর বেশিটা শুনতে পারে না সব কম্পাঙ্ক শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে বিশ হাজারের বেশি হয় বা বিষের কম হয় সে আওয়াজ মানুষ শুনতে পায় না অথবা মানুষের অর্জিত ইলম অহির ইলমের কাছে নগণ্য এটা কিছুই না সেই অহির ইলম এসে চাল্লার পক্ষ থেকে পেগম্বরগণের মাধ্যমে আর তা চূড়ান্ত রূপ লাভ করেছে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রাফির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করে সেই করেছেন ও হাদিসের চূড়ান্ত থেকে ইসলাম শিক্ষা খুবই কম যেটা বাংলাদেশে হয়েছে আমি মাদ্রাসায় পড়ার আগে স্কুল ও কলেজে পড়াশোনা করেছি এবং সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র ছিল আলহামদুলিল্লাহ আমরা ইসলাম শিক্ষা পড়েছি কিন্তু আমি দেখেছি যতটুকু আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি ইন্টারমিডিয়েটে যে আমি অপশনাল সাবজেক্ট নিয়েছিলাম কম্পিউটার সায়েন্স কারণ আমার ইচ্ছা আমি পরবর্তীতে মাদ্রাসায় পড়ব আমরা দেখেছি একজন অজ্ঞ ছাত্র ইসলাম শিক্ষা যতটুকু পড়ানো হতো আমাদের সময় সে ইসলাম সম্পর্কে বেসিক নলেজটা অর্জন করতে পারত পরবর্তী সে সায়েন্টিস্ট হোক সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যেই হোক দিনের মূল সমাজ তার মধ্যে থাকতো একেবারেই কাফের মোশেক নাস্তিক বা সংশয়বাদী হবার সম্ভাবনাটা থাকতো না কিন্তু সেই স্থান থেকে জাতিকে পদচ্যুপ্ত করতে এই নতুন করে চক্রান্ত করা হয়েছে মাধ্যমিকে ইসলাম শিক্ষা পরীক্ষা হবে না যেন আগামী প্রজন্ম ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করতে না পারে ইসলাম থেকে দূরে সরানো ইসলাম শিক্ষা থেকে ইসলাম শিক্ষা থেকে পাশাপাশি আবার কি করলো জীববিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানে নবম দশম শ্রেণীতে জীববিজ্ঞানে এবং ইন্টারমিডিয়েট থেকে প্রাণীবিজ্ঞানে বোটানি জুলুজি দোলোটাতেই দ্য থিওরি অফ এবুলেশন বিবর্তনবাদ বানর থেকে মানুষ এ নাস্তিকতা পূর্ণ একটি মতবাদকে সংযোজন করা হয়েছে একদিকে ইসলাম থেকে দূরে সরানো আরেকদিকে নাস্তিক বানাবার প্রধান হাতিয়ার দিয়ে দেওয়া তার আগামী প্রজন্ম আমি যে কথা বলেছি ঘরে ঘরে নাস্তিক পাবে মসজিদ থাকবে মুসল্লি থাকবে না মাদ্রাসা থাকবে ছাত্র থাকবে না এদিক দিয়ে মাদ্রাসার সনদ দেওয়া হচ্ছে আর ওইদিকে মাদ্রাসায় ছাত্র ভর্তি বন্ধ করা হচ্ছে এইদিকে মডেল মসজিদ করা হচ্ছে আর সেই মসজিদে মুসল্লি না যাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে ডাবল দ্বৈত নীতি ছাড়তে হবে নতুবা বাংলাদেশে কতিপয় আলেম অন্তরীণ তাতে মনে করবেন না মাঠঘাট খালি একটি জঙ্গলে অসংখ্য বাঘ ও সিংহ থাকে ঘুমন্ত বাঘ ও সিংহগুলোকে জাগাবেন না নাস্তিকতা শিক্ষা ব্যবস্থা বাতিল করতেই হবে নবম দশম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে বিবর্তনবাদকে ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে বিজ্ঞানকে সঠিক বিজ্ঞানের রূপ দিতে হবে নতুবা ইসলামে গবেষণা পরিষদ আজকে শুরু করেছে বাংলাদেশ রাজপথের কর্মসূচি দিতে বাধ্য বিবর্তনবাদ বিবর্তনবাদ আপনাদেরকে আজকে নাম বলতে পারছি না আমি বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞানী যে বিবর্তনবাদ আমি নাম বলছি না শাহজাল বিশ্ববিদ্যালয়ে যিনি ওকালতি করতে গেছেন আপনারা চিনেন এ লোকটিকে সরাসরি আমার মিডিয়া কর্মীরা চ্যালেঞ্জ করেছে যে বিবর্তন বাদ ডক্টর আব্বাসি আপনার সাথে ডিবেটে আসতে চায় সে নাকচ করেছে সে বসতে চায় না বিবর্তন বাদের পক্ষে কিচ্ছু নাই এটা কোনো বৈজ্ঞানিক মতবাদী না চারটি কথা বলছি আমি বিবর্তনবাদের ব্যাপারে যেটা বিজ্ঞানীদের ইজমা আলেমদের যেমন ইজমা হয় বিজ্ঞানীদের কিছু ইজমা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিজ্ঞানীদের ইজমাগুলোর মধ্যে অন্যতম ইজমা হচ্ছে সব বিজ্ঞানীগণ একমত জীববিজ্ঞানী প্রাণীবিজ্ঞানীগণ দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠিত মতবাদ নয় এটা হচ্ছে চার্লস ডারউইনের একটি কল্পনা কল্পনাপ্রসূত মতবাদ তা আমরা কি বিজ্ঞান বইতি বিজ্ঞান পড়াবো না ঠাকুরমার ঝুলির মতো গল্প বানালো ডারউইন সেটা পড়াবো বিজ্ঞানীরা এই যে বিবর্তনবাদ এটা একটা ঠাকুরমার ঝুলির মতো গল্প গল্পটাই রকম যে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে পৃথিবীতে কোনো জীব ছিল না প্রাণী ছিল না তারপর অক্সিজেন নাইট্রোজেন বিভিন্ন গ্যাসগুলো মিলে তৈরি হলো ভাইরাস ভাইরাস মাইক্রোভাইরাস তারপরে ভাইরাস তারপরে হলো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটা মিউটেশনের মাধ্যমে বাড়লো তারপর ধীরে ধীরে হলো এক কোষি জীব অ্যামিবা অ্যামিবাটা কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে হলো একটা কিট পরবর্তীতে সমুদ্রে কিট একটু বড় হলো ব্যাংক সাইজের একটা কিছু হলো এক সময় জল থেকে এটা স্থলে চলে আসলো গিনিপিক টাইপের কিছু হলো তারপরে এটার থেকে বিবর্তন এভুলেশনের মাধ্যমে প্রাণী সৃষ্টি হতে লাগলো এই বানর হলো হলো তারপরে তারা বলতে চায় ষোলোটা আধুনিক মানুষ আধুনিক মানুষ বিচরণ শুরু করলো পৃথিবীতে ঠাকুরমার ঝুলির মতো একটা গল্প দ্বারা তৈরি সেই গল্পটা আষাঢ়ে গল্প আমাদের দেশে বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে শুধুমাত্র মানুষকে নাস্তিক বানানোর জন্য দুই সমস্ত জীববিজ্ঞানী প্রাণীবিজ্ঞানীগণ একমত একমত লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুললি ইম্পসিবল নির্জীব থেকে জীব কখনো হতে পারে না জীব থেকে জীব হয় এটা প্রাণীবিজ্ঞানী ও জীববিজ্ঞানীগণের প্রতিষ্ঠিত সত্য কথা লাইফ ফ্রম নন লাইফ ইজ ফুল ইম্পসিবল নির্জীব থেকে জীব কখনো হতে পারে না এ দিয়ে গোটা বিবর্তন বা হয়ে গেছে এর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না তিন তৃতীয় যে বিষয়ে একেবারে ঐক্যমত্য পোষণ করেছেন তারা বলেন দারুইনিয়ান ইজ ইম্পসিবল ইট ইজ নট প্রুফ বাই সায়েন্স ডারউইনের মতবাদ সম্পূর্ণ সম্ভব এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো বিষয় নয় চার নাম্বার বিবর্তনবাদ মিথ্যা প্রমাণিত হয় যা দিয়ে বিজ্ঞানীরা বলতেছে আধুনিক মানুষ পঞ্চাশ হাজার বছর আগে আধুনিক মানুষ হওয়ার আগে একটা মাঝামাঝি জীব ছিল অর্ধেক বানর অর্ধেক মানুষ পঞ্চাশ হাজার বছর আগে তারা বলতে চায় পঞ্চাশ হাজার বছর আগে মানুষ ছিল অর্ধেক বানর অর্ধেক মানুষ এভুলেশনের মাধ্যমে ম্যাক্রো ইভুলেশনের মাধ্যমে তিরিশ হাজার বছর আগে এটা পুরা মানুষ হয়ে গেছে আজকে অন্তত দশটা ফসিল জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে বিশেষ করে মরক্কোতে চায়নাতে রাশিয়াতে দেখা যাচ্ছে তারাই বলতেছে যে এক লক্ষ আশি হাজার বছর আগের জীবাশ্ম বা ফসিল পাওয়া গেছে যেটা সম্পূর্ণ আধুনিক মানুষের মত তাহলে তিরিশ হাজার বছর আগে আধুনিক মানুষের সূচনা বা পঞ্চাশ হাজার বছর আগে আদা বানর আদা মানুষ এটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে সবচেয়ে বড় কথা আজ পর্যন্ত দুই লক্ষ বছর আগের ফসিল পাওয়া যাচ্ছে দশ লক্ষ বছর আগের ফসিল পাওয়া যাচ্ছে এমন একটি ফসিল কেন পাওয়া গেল না জীবাশ্ম যে অর্ধেক মানুষ অর্ধেক বানর সেটা গেল কই তাহলে বোঝা যাচ্ছে যে এই থিওরি অফ এভুলেশন একটা ফ্যাক্ট সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন একটি মতবাদ এটা বিজ্ঞান বইতে রাখার মানে হচ্ছে মানুষকে নাস্তিক বানানো পরকালে অবিশ্বাসী বানানো অ্যাথিস্ট বানানো এটা কোনোদিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চলতে পারে না এবার আসুন এবার আসুন আমাদের 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 ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা কি শুধু আপনি ছাত্রদের বিজ্ঞান পড়াবেন প্রযুক্তি শিখাবেন ইসলাম শিক্ষা থেকে দূরে রাখবেন সে মানুষটা বিজ্ঞানী হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে বটে কিন্তু সে হবে যান্ত্রিক জীব সেটা মানুষ হবে না ইউরোপে যেখানে ধর্ম শিক্ষা নাই ইউরোপে আমেরিকায় মানুষগুলো কি আকবর এলাহাবাদী সুন্দর বলেছেন ছোটকার ইউরোপ বাইঠা হ্যা আসমানি বাপ কো তারা বানিয়েছে যদি ইসলাম শিক্ষা না থাকে আমাদের দেশ মানুষ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু মানুষ হবে না নাস্তিক হবে আর নাস্তিক তো মানুষ বলা যায় কিনা আমি জানি না দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় যদি ইসলাম শিক্ষা না থাকে বাধ্যতামূলকভাবে নৈতিকতার মানদণ্ডে কোনো নাগরিক উত্তীর্ণ হবে না তখন একটি দেশ সুন্দর দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারব না কারণ দুর্নীতি এখনই এত বেড়ে গেছে যখন ইসলাম শিক্ষা পড়বে না আগামী প্রজন্ম দুই সাল থেকে তাহলে সামনের প্রজন্ম চোট ডাকাত ছাড়া কিছুই পাওয়া যাবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন দেশ কিছু চুরি করে নিয়ে গেছে গেছে চোর আর তিনি আফসোস করে বলেছেন এই চোর আর দুর্নীতিবাজ গুলো যদি পাকিস্তানিরা নিয়ে যেত আমরা বেঁচে যেতাম বঙ্গবন্ধু যে দুঃখ করলেন পঞ্চাশ বছর আগে সে চোর আর দুর্নীতিবাজ বাংলাদেশে কি কমে গেছে না বাড়তেছে আপনি বিজ্ঞান প্রযুক্তি শিখায় মানুষকে চুরি আর দুর্নীতি ছাড়াইতে পারবেন না ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে শুধু মাধ্যমিকে না প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করলেই দুর্নীতি মুক্ত চোর মুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে বাংলাদেশে মানুষ এদেশের কর্মকর্তাদেরকে ঘুষ দেয় বছরে বারো হাজার কোটি টাকা দেশের কর্মকর্তা কতজন দেশ পরিচালনা করছে বাংলাদেশের সতেরো কোটি ছেচল্লিশ লক্ষ মানুষ আছে এখন এগারো কোটি ভোটার আছে বিশ থেকে সাঁত্রিশ বছর বয়স এরকম তরুণ টকবগে যুবক তরুণ আছে মাত্র তিন কোটি আর পুরা দেশটা চালায় আঠারোশো সত্তর জন ইউএনও টিএনও ছোটখাটো কর্মকর্তা নিয়ে মাত্র তিন হাজার লোক বাংলাদেশ চালায় আর এই সত্তর কোটি মানুষ এই তিন হাজার মানুষকে বছরে বারো হাজার কোটি টাকা ঘুষ দিচ্ছে এই তিন হাজার মানুষ কারা তারা মাদ্রাসার ছাত্র নয় আলিয়া মাদ্রাসার ছাত্র নয় কমি মাদ্রাসার ছাত্র নয় তারা আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা তাদেরকে শিক্ষা দিয়েছেন তার ডক্টর হয়েছে তারা আইন শাস্ত্রবিদ হয়েছে চিকিৎসক হয়েছে তারা রাষ্ট্রের কর্মকর্তা হয়ে রাষ্ট্র পরিচালনা করছে নৈতিকতার মানদণ্ডে তাদের উত্তীর্ণ করতে পারেন নাই বলেই তারা বছরে বারো হাজার আর সেখানে আপনি পুরা ইসলাম শিক্ষা বাদ দিবেন তত তো সারা দেশ চোরের খনি সার কিছু হবে না অতএব মুসলিম জাতি সত্তাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার মূল শক্তি সেই মুসলিম জাতি সত্তাকে যখন আপনারা বিনষ্ট করে দিবেন নাস্তিক বানিয়ে দিবেন সংশয়বাদী বানিয়ে দিবেন অবিশ্বাসী বানিয়ে দিবেন সেদিন দেখবেন বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না সেজন্য আপনাদেরকে বলবো ফিলিপাইনকে দেখুন সেটা একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ছিল কিন্তু যখন মুসলিম জনসংখ্যা কমে গেল ফিলিপাইন সেটা এখন খ্রিস্টান রাষ্ট্র আপনার স্পেনের দিকে তাকান যখন স্পেনের মানুষগুলো কোরআন সুন্না থেকে দূরে সরে জাগতিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর হয়ে গেল স্পেন খ্রিস্টানদের হাতে দখল হয়ে গেল যদি বাংলাদেশ ইসলাম শিক্ষা থেকে এই দেশের কোটি কোটি শিক্ষার্থীকে বঞ্চিত করেন আগামী প্রজন্ম মুসলিম পরিচয় দিবে না খাতায় কলমে মুসলিম থাকলেও তারা নাস্তিক হবে আর তখন বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ থাকবে না কারণ প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা নিরাপদ ইসলামপন্থীদের হাতে ইসলামপন্থী নয় এমন কারো কাছে কোনো মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা নিরাপদ থাকতে পারে না তারপর প্রকৃষ্ট উদাহরণ আফগানিস্তান যখন সেখানে আমির আমানুল্লাহর নেতৃত্বে সমাজবাদীদের উত্থান ঘটলো সমাজতন্ত্রীদের আফগানিস্তান দখল করে রাশিয়া সেখানে ইসলাম পন্থীগণ জিহাদ করে রাশিয়া থেকে মুক্ত করেছে আফগানকে পরবর্তীতে যারা শাসন ক্ষমতায় আসলো হেকমতিয়ার গুলবুদ্দিন হেকমতিয়ার উদ্দিন রাব্বানি তারপরে আপনার আশ্রফ ঘানি এবং অন্যান্য যারা ক্ষমতায় এসেছে তারা সব ছিল সেকুলার এই সেকুলাররা যখন আবার আমেরিকাকে দাবাত করে আনলো আবার আফগানের স্বাধীনতা খর্ব হয়ে গেল দুটো পরাশক্তির হাত থেকে আফগানকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র করেছে কট্টর যাকে মৌলবাদী বলেন সেই মৌলবাদী মুসলমানেরা অথবা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতটুক না ন্যাশনালিস্টদের কাছে নিরাপদ যত না কাছে নিরাপদ তার চেয়ে হাজার গুণ বেশি নিরাপদ ইসলামপন্থীদের হাতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ইসলামপন্থীরাই প্রথম রক্ত দিবে বাকি যারা রাজনীতি করছে তারা পারসেস হয়ে গেছে মুসাদের কাছে সিআই এর কাছে রয়ের কাছে ইসলামপন্থীরা কারো কাছে মাথা বিক্রি করে না সেই ইসলামপন্থী ইসলামপন্থী জনগোষ্ঠী ইসলামপন্থী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামপন্থী জনগোষ্ঠী টিকিয়ে রাখতে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার কোনো বিকল্প নাই আর বিবর্তনবাদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিজ্ঞানকে কলঙ্ক মুক্ত করার কোনো বিকল্প নাই আর বক্তি বললামা করছি না আমি আবারও বলছি আমাদের দাবিগুলো বারবার এসেছে আমরা শুনেছি এখন সিদ্ধান্ত নিয়ে गवर्नमेंट তাদেরকে অতি সত্তার সিদ্ধান্ত নিয়ে এই জাতীয় শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে মাধ্যমিকে তো অবশ্যই উচ্চ মাধ্যমিকেও ইসলাম শিক্ষার সুযোগ অবাক করতে হবে বরং আমি বলবো প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক আপনার শুনলে অবাক হবেন আপনার শুনলে অবাক হবেন ইসরায়েলে স্নাতক পর্যন্ত গ্র্যাজুয়েশন পর্যন্ত তালমুদ এ পার্ট অফ ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের একটা ইম্পর্টেন্ট অংশ তালমুদ সেখানে বাধ্যতামূলক পড়ানো হয় একটি অবৈধ জারজ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল যদি তার ধর্মগ্রন্থকে স্নাতক পর্যন্ত বাধ্যতামূলক করতে পারে তাহলে লাখো মুসলমানের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশ যে দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান যারা বলে এদেশের স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা তারা মিথ্যাবাদী তারা ইতিহাস স্বীকার করছে এই দেশ স্বাধীন মুসলিম রাষ্ট্র হয়েছে ভিত্তিতে সেটা হচ্ছে যে ভূখণ্ডে মুসলিম বেশি সেটা হবে পাকিস্তান যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান এদেশে মুসলিম সংখ্যা বেশি ছিল বলেই সাতচল্লিশে দেশ পাকিস্তানের অংশ হয়েছে পরবর্তীতে মুসলিম নেতাদের নেতৃত্বের কারণেই একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে অতএব এদেশের স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা নয় এদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান সেই ইসলাম ও মুসলমান যে এদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান সেই দিক লক্ষ্য করে গভর্নমেন্ট এবং উচ্চ মাধ্যমিক ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে পরীক্ষা নিতেই হবে আর বিবর্তনবাদকে বাদ দিতে হবে শুধু ইসলাম বিরোধী বিবর্তনবাদ নয় কি কি আছে আপনার শিক্ষা ব্যবস্থা চিন্তা করতে পারবেন না অনার্স ইংরেজিতে কবিতা পড়ানো হচ্ছে দা থিওরি অফ ট্রিনিটি তৃতীয়বাদ আমাদের দেশে ইংরেজি সাহিত্য শেখাচ্ছেন না খ্রিস্টান ধর্ম পড়াচ্ছেন নতুবা অনার্স এর ইংরেজি সাহিত্যে দা থিওরি অফ ট্রিনিটি তৃতীয়বাদের কবিতা কেমন করে আসে বহু কথা আছে আজকার বললাম না শুরু আজকে আর আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ

যে দুটো সংগঠন ইসলামিক গবেষণা পরিষদ এবং বাংলাদেশ মুফাসিম পরিষদ আজকের এই অনুষ্ঠানটি করেছে আল্লাহ আমি জানি সকলের এখলাস পূর্ণ মাত্রায় আস আমরা পাপি তাপি গুণাগার কিন্তু আজকের প্রোগ্রাম করার ক্ষেত্রে যে এখলাস যতটুক দরকার আল্লাহ আশা করি আমরা ততটুক অন্তরে রাখতে পেরেছি শুধু উম্মাহের বৃহৎ কল্যাণে আমরা আজকে সেমিনার করেছি আল্লাহ আমরা সেমিনারে যা বলেছি এ মেসেজ বাংলাদেশের কর্ণধার যারা অভিভাবক যারা নীতি নির্ধারক যারা তাদের কানে পৌঁছে দাও এবং তাদেরকে এই কথাগুলো শোনার মানার বুঝার ও আমাদের যে এজেন্ডা আমরা দিয়েছি সেই মোতাবেক তারা যেন তাদের নীতি নির্ধারণ করে সে তৌফিক দান ওয়ালা